আরএসএল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফকরুল ইসলাম অসুস্থতা ও রাজনীতি এই শিরোনামে কথা বলবো আমরা স্টুডিওতে তিনজন অতিথি আছেন পরিচয় করাতে চাই আছেন অসীম কুমার উকিল সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আছেন সৌরভ হাসান যুগ্ম সম্পাদক প্রথম আলো এবং শামসুজ্জামান দুধু ভাইস চেয়ারম্যান বিএনপি তিনজনকে স্বাগত জানাচ্ছি আমরা একটু সরাসরি আলোচনায় যেতে চাই আমি প্রথমে শামসুজ্জামান দুধু আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই দীর্ঘ সাত মাস পর শনিবার অর্থাৎ আগামীকাল রাজধানীতে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি আর সমাবেশে আসলে প্রধান ইস্যু কী এবং একটু জানতে চাই আর কি জি আপনাকে ধন্যবাদ সরি আমার দুজনরা বিজ্ঞ সহযোগী আলোচক তাদেরকে শুভেচ্ছা এবং যারা আমাদের এ অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল শনিবার বেলা আড়াইটার দিকে বিএনপির অফিসের সামনে বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সমাবেশ এই সমাবেশ শুধুমাত্র বেগম জিয়ার সুস্বাস্থ্য এবং মুক্তির দাবি নিয়ে বলাটা আমার মনে হয় সম্পূর্ণ বলা না এই নেত্রী বাংলাদেশের সামরিক স্বৈরাচার রেশা সাহেবের তার বিরুদ্ধে লাগাতার নয় বছর আন্দোলন করে তাকে বিদায় করেছে তাকে আওয়ামী লীগ একানব্বই সালের নির্বাচনে পাত্তা দিতে চায় নাই কলকাতা বিমানবন্দরে আজকে যিনি প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন তিনি বলেছিলেন বেগম জয়ের পার্টি দশটা সিটের বেশি পাবে না তিনি আওয়ামী লীগকে পরাজিত করেছিলেন এবং সরকার গঠন করেছিলেন তার বিরুদ্ধে ওয়ান ইলেভেনের পরে তৎকালীন মুখোশধারী সামরিক সরকার মঈন ফখরুদ্দিনের সরকার এনেছিল ঠিক তেমনি তার থেকে বেশি অভিযোগ ছিল আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তার বিরুদ্ধে কিন্তু তারা ক্ষমতা এসে মানে লীগ ক্ষমতা এসে সেই অভিযোগগুলো তারা প্রত্যাহার করে নেছে ঘোষণা দিয়ে সেই সময় আইনমন্ত্রী ছিলেন মোঃ সম্ভাব্য তো সফিকাম এবং তারপরে কামরুল সাহেব সেই সময় প্রতিমন্ত্রী ছিলেন কামরুল সাহেব স্পষ্ট করে বলেছিলেন যে বিএনপির মামলা প্রত্যাহারের জন্য আমরা ক্ষমতায় আসি নাই অর্থাৎ এটা দলীয় দৃষ্টিভঙ্গি নিয়েই সেই সময় তারা ক্ষমতা শুধু থেকেছে তাই না সবকিছু পরিচালনা করছে এই মামলা আইনে আদালত নিয়ন্ত্রণ এগুলো করে আমি আপনার কাছে আসবো একটু ছোট করে আমি শেষ বিরতিতে না বিরতিতে যাবো সেটি হচ্ছে এই যে অবিচার প্রতিষ্ঠা হয়েছে ওয়ান ইলেভেনের পরের যদিও ওয়ান ইলেভেন সরকারটাই ছিল অবৈধ কারণ সংবিধানে সামরিক বাহিনী সমর্থিত কোনো কেয়ারটেকের প্রসঙ্গ ছিল না এবং এই সরকারকে বর্তমান সরকার প্রধান বা আওয়ামী প্রধান সেই সময় বলেছিলেন যে এটা আমাদের আন্দোলনের ফসল মঈন ফখর সরকার তাদের আন্দোলনের ফসল এবং ক্ষমতাও সেই ফসল তাদের হাতে তুলে দেওয়ার প্রেক্ষিতে যে পরিস্থিতি আসছে ধারাবাহিকভাবে তার ভিতরে হচ্ছে যিনি সামরিক স্বৈরাচার বিরোধিতা করেছিলেন আর যিনি সামরিক স্বৈরাচারকে অভিনন্দনwidetilde করেছিলেন 111 তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যরই প্রতিবাদ হচ্ছে আগামীকালের যে সমাবেশ সেই সমাবেশ বেগমজার মুক্তি মানে গণতন্ত্র পূর্ণ ছোট প্রশ্ন করতে চাই যে আগামীকাল আওয়ামী লীগেরও কিন্তু সমাবেশ রয়েছে এটি কি কোনো পাল্টা পাল্টি কর্মসূচি কিনা

প্রোগ্রাম হয়েছে এটি আপনাদের জনসভা আগামীকাল যেটি সমাবেশের আগেও হয়েছে অনেক দাবি নেই কিন্তু বেগম খালেদা জিয়ার শুধুমাত্র প্রসঙ্গ নিয়ে সমাবেশ হয় নাই এটা আপনি বলতে পারতেন তাকে নিয়ে তিনটি প্রোগ্রাম আছে আগামীকাল আছে সমগ্র বিভাগের এক যে কোনো বিভাগ আছে দশটি সেখানে আছে প্রতিটি জেলাতে আছে বেগম জিয়ার মানে প্রসঙ্গে এনে যদি আন্দোলন হয় সেটাই তো দেশের সামগ্রিক চিত্রটা চলে আসে নিশ্চয় নিশ্চয় সেটা একদম যে বিএনপির জন্য অনেক বড় একটা ইস্যু বা শুধু বিএনপি না শুধু বাংলাদেশ না সারা বিশ্বে যেখানে গণতান্ত্রিক সংকট আছে সেই সংকটে উনি এখন রাজনীতি তো গুরুত্বপূর্ণ তো বিষয়টা হচ্ছে যে আপনার পাল্টা পালটি রাজনীতি এখন এখন রাজনৈতিক আমরা যখন আমরা বলতে পারি এটা পাল্টা বালটি না ফলে এই পাল্টা বালটি সর ভর বলতে পারেন যে আপনারা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে আবার নতুন জীবন দিচ্ছেন জিয়া রহমান যেমন পূর্ণ রাজনীতির সুযোগ বা পূর্ণ পার্টি করার সুযোগ দিচ্ছিলেন আমরা প্রোগ্রাম করলে দেখবেন যে একটা প্রাণ পায় আওয়ামী লীগ জেগে ওঠার আমরা প্রোগ্রাম না করলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব থাকে না এটা পাল্টাপাল্টি বলা ঠিক না এই জন্য আবার আপনি আমার ধন্যবাদ দিতে পারতেন সামনের রাজনীতি কি নিয়ে চলছে আর কি নাকি শুধু পাল্টা পাল্টি বক্তব্য দেওয়া ভারত বিরোধিতা বা সমাবেশ কেন্দ্রিক পাল্টা পাল্টি সমাবেশ করা এগুলোর মধ্যেই কি আমরা কি যে আগে যে জাতীয় ইস্যুগুলোতে রাজনীতিবিদদের মধ্যে যে ঐক্য আমরা দেখতাম এক স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতা শুরু থেকে আসলে সেগুলোকে এখন দেখে কিনা নাকি শুধু বিরোধিতার রাজনীতি এখন দেখছি আপনাকে ধন্যবাদ সহ আলোচকদের স্বাগত যারা দেশ টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে একটা কর্মসূচি রয়েছে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তির জন্মবার্ষিকীর জন্ম জয়ন্তীর যে অনুষ্ঠান আমরা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণবঙ্গের উদ্যোগে তেইশ নম্বর বঙ্গবন্ধু অভিনুস্থ সামনে একটি সমাবেশ হবে এটি আমাদের অনেক পূর্বেই ঘোষিত কর্মসূচি সেই তেইশে জুন আমাদের জন্ম ছিল সেটাকে উপলক্ষ করে দেওয়া দেশব্যাপী প্রোগ্রামগুলি হচ্ছে এগিয়ে যাচ্ছে আওয়ামী এগিয়ে যাচ্ছে আওয়ামী এখানে আমাদের সহালোচক শামসুজ্জামান দুদু কিছু কথা বলেছেন নব্বইয়ের ছাত্র গণ অভ্যত্থান থেকে শুরু করে মামলা প্রত্যাহার পাল্টা পাল্টি মামলা এই জায়গাগুলি এটা আসলে একেবারেই মানে এক একতরফা বলাটা হয়ে যায় আর যেটা দুদুবাই প্লেস করেছে একতরফা বললে মানুষ বিভ্রান্ত হয় সাংবাদিক সৌরভ হোসেন হয়তো নিজেরই আবার চিন্তা করবে যে কি বলতেছে এটি ছিল আমরা যখন আন্দোলনটা করি নব্বইয়ে দশই অক্টোবর জেহাদ সামনে রেখে সর্বদলীয় ছাত্রকে গঠিত হয়েছিল ছয়ই ডিসেম্বর এসাদর পথনের মধ্য দিয়ে আমরা এগিয়ে গেছি আমাদের সর্বদলীয় ছাত্রকে দশ দফা ছিল আট দল সাত দল পাঁচ দলও কিছু কর্মসূচি জাতীয় শীতে এই ধরনের ঐক্যবদ্ধতা এখন দেখি রাজনীতি না না এটা তো অনেক পরে সেখান থেকে অনেক দূরে আমি যেটা বলছিলাম যে সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের যে কর্মসূচিগুলি ছিল সেখানে অনেক আমাদের সর্বদলীয় ছাত্রকে ঐক্যের দশ দফা ছিল সেগুলি অনেকগুলি ছিল আট দল সাত দল পাঁচ দলের ছিল এখানে একটি বিষয় ছিল এই সামরিক স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্র নেতাদের বিরুদ্ধে এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়েছিল সামরিক শাসকরা সেটা একেবারেই পঁচাত্তর থেকে শুরু করে নব্বই পর্যন্ত জেনারেল জিয়ার শাসনাবল এবং একসাদের শাসনাবল দুজনেই তো সামরিক শাসক সেখানে আমাদের এটাই ছিল যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা মিথ্যা মামলাগুলি সব প্রত্যাহার করে নেব এটা একটা অন্যতম দাবি ছিল নব্বইয়ের আরশাদের পতন ঘটলো একানব্বইয়ের সাতাশে ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের রায় পেলো বিএনপি সরকার গঠন করল জামাতা ইসলামকে জামাত ইসলামকে দুইজন মহিলা এমপি দিয়ে জামাত ইসলামের সাপোর্ট নিয়ে সরকার গঠন করলো যার মধ্যে দিয়ে আট দল সাত দল পাঁচ দল এবং সর্বদলের ছাত্রকের যে নীতিগত অবস্থান ছিল ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলির সাথে আমরা কোনো সমঝোতা করব না সেটার মূল কুঠারাঘাত করে যাত্রা শুরু হয় মামলা প্রত্যাহারের বিষয়টা আমাদের বিষয়টা আসে নাই উল্টো মানে আমি এটা বলতে পারি আমি নিজের রেফারেন্স চুকে দিচ্ছি বিএনপির এই শাসন আমলে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এম সিক্সটিন অস্ত্র আছে আমার কাছে সেরকম আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গেছিলো ডিবি অফিসে নিয়ে সাত দিন ইন্টারোগেশন করা হয়েছিল অথচ কথা ছিল মামলা প্রত্যাহার করা হবে মামলা প্রত্যাহার হয়েছে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেগুলি প্রত্যাহার হয়েছে সেটা ঠিক এর পরবর্তী সময় উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি বাংলাদেশ তখন আমরা ক্ষমতাসীন হওয়ার পরে আমার নেত্রী আজকে প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি দেওয়া হয়েছিল মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে মামলাগুলি প্রত্যাহার করা হয় না মামলাগুলি আইন পন্থার মধ্যে মোকাবেলা করে নিষ্পত্তি করা হয়েছে আমরা করেছি হ্যাঁ আওয়ামী ঘটনাগুলি করেছে কিন্তু বিএনপির ঘটনাগুলি করে নাই যেটা বলছেন যে সেই সময়কার আইন প্রতিমন্ত্রী কামরুল ভাই বলেছে বলেছে কথা তো সত্যি আমরা যখন মামলাগুলি প্রত্যাহার করতে যাব। আমরা সবাইকে একটা আলোচনা টেবিল করবো তারা এই উদাহরণটুকু সৃষ্টি করতে পারে নাই আমাদের একটা উদ্যোগ নেওয়া যেত কিন্তু আমরা যখন দেখি সারা দেশের মানুষ পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস পালন করছে সেই সময় যখন কেউ কেউ জন্মদিনের কেটে উৎসব পালন করছে নিজের জন্মদিন তিনটার মধ্যে একটাকে বেছে নিয়ে সেটা উৎসব করা হয় পনেরোই আগস্টের এইরকম মর্মান্তিক একটি হত্যাকাণ্ডের দিন তখন তো এই বিএনপির মামলা প্রত্যাহার বিবেচনা করার সুযোগ তো আমাদের কাছে থাকে না একটু সৌরভের কাছে যেতে হবে তবে তার আগে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে রাজনৈতিক ইস্যুতে বা দেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে এখন কি খুব বেশি যোজন যোজন দূরে চলে গেল কিনা যে বিরোধিতার রাজনীতি রাজনীতিটি ঐক্যবদ্ধ হতে পারছে এখন বা ঐক্যবদ্ধ হবে হবে যোজন যোজন দূরে কখনো যায়নি যায় না গ্যাপ হয় আবার মেলিত হবে এগিয়ে যাবে দেশের প্রয়োজনে তো রাজনীতিটা মানুষের প্রয়োজনে সেই মানুষের প্রয়োজনটাকে সামনে নিয়ে আগাবো যদিও মানে বিএনপি এই মুহূর্তে তার দলীয় নেত্রীকে কারাগার থেকে বের করে আনা কিংবা সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিটাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে আজকের দিনে না বিগত দিনগুলিতে সেটা ভিন্ন কথা তারপরেও দেশের ইস্যু নিয়ে অবশ্যই একত্রিত হওয়া যাবে দেশ আমরা দীর্ঘদিন ধরে দেখছি না না এটা হবে এই রাজনীতি তো একটা বিজ্ঞান যে বিজ্ঞান

দুই সভা আলোচক এবং আওয়ামী লীগ ও বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতা যে কথা বললেন তাদের নেতা তাদের কথা থেকে বেরিয়ে আসলো যে কেউ কথা রাখেনি আওয়ামী লীগ নিশ্চয়ই মনে করে যে বিএনপি যে কথা জনগণের কাছে দিয়েছিল দেশবাসীর কাছে দিয়েছিল সেই কথা রাখেনি এবং বিএনপিও একইভাবে এখন যে যখন ক্ষমতায় আসে কথা রাখে না কথা দিয়ে ক্ষমতায় আসে জনগণকে অনেক বড় বড় আশ্বাস দেন প্রতিশ্রুতি দেন কিন্তু ক্ষমতা যে ভুলে যান অথবা যে কোনো কারণেই হোক তারা প্রতিপন মানে কি বলে বাস্তবায়ন করতে পারেন না কথা ছিল ঐক্য তিন জোট তিন তিন জোটের রূপরেখার কথা বলেছেন অসীম শাহ অসীম দা সেই রূপরেখা ছিল ঐক্যমত্বের ভিত্তিতে দেশ পরিচালনা অর্থাৎ কেউ আমরা এরশার স্বৈরাচারে আমাদের স্বীরাচারের বিরুদ্ধে লড়াই করেছি আজকে কার বিরুদ্ধে লড়াই করেছি যদি আমরা মনে করি যে দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে তাহলে গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে আর আমি জানি আমার জানা নেই যে পৃথিবীর আর কোনো দেশে এরকম রাজনীতিকদের অসুস্থতা নিয়ে রাজনীতি হয় মানে রাজনীতিকের অসুস্থতা নিয়ে রাজনীতিই তো অসুস্থতা মানে অসুস্থ রাজনীতির প্রতিফলন আগে হয়ে থাকলে সেটাও এখন হলেও ভবিষ্যতে হলেও এর সমাধান কী বেগম জিয়ার বিএনপি নেত্রীর তার চিকিৎসা এখন বিএনপির নেতারা মনে নেতারা বলেছেন চিকিৎসকরা বলেছেন যে তার চিকিৎসা বাইরে হওয়া প্রয়োজন আমি বুঝি না যে চারবার পরপর চারবার ক্ষমতায় আসা আওয়ামী লীগের যে একজন বিরোধী দলীয় নেত্রীকে যিনি তিন দুইবার আওয়ামী লীগ তিনবার নাও বলে দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই তিনি তাকে বাইরে যেতে দিলে কি দেশের কি ক্ষতি হবে তিনি কি বিদেশে যে আন্দোলন করবেন আরেকটি বিষয় হ্যাঁ এটি চিকিৎসার বিষয়টি রাজনীতিতে আনা উচিত না তাহলে হতে পারে যে হ্যাঁ দেশের শীর্ষ শীর্ষস্থানীয় দর্জন চিকিৎসক যে এই দলমত নির্বিশেষে দর্জন চিকিৎসককে নিয়ে একটি বোর্ড করা হোক বোর্ড যদি মানে সরকারকে রাজি হতে হবে বোর্ড যদি সুপারিশ করে যে তাকে বিদেশে চিকিৎসা করতে হবে সেটি তাহলে বিদেশে নেওয়া আর যদি বোর্ড মনে করে যে না চিকিৎসা দেশেই চিকিৎসা সম্ভব সেটাও করা কিন্তু এটা নিয়ে দেখুন এই পাঁচ বছর ধরেই রাজনীতি চলছে মানে এর অর্থ হলো জনগণের জনজীবনের যে সমস্যা আছে মানুষের প্রতি এই যে নিত্যপণ্যের দাম বৃদ্ধি দুর্নীতি হত্যা খুন কি বলে বিভিন্ন স্থানে এমনকি এখন তো মানে অন্য দলের কোনো তৎপরতা নাই মাঠে নেই এখান দুইজন নেতা তারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসে এবং তখন তাদের ক্যাম্পাস কী ছিল আর আজকে ক্যাম্পাস কী সুতরাং রাজনীতিটা কোথায় পাল্টা পাল্টি বলছেন আসলে পাল্টা পাল্টির কোনো বিষয় নাই এটা রুটিন ওয়ার্ক করা হচ্ছে যে আওয়ামী লীগ সমাবেশ ডাকবে তারপর বিএনপি ডাকবে বা বিএনপি ডাকলে আওয়ামী লীগ ডাকবে ধরে নিলাম যে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অন্য কালকে কর্মসূচি বিএনপি কর্মসূচিটা তারা তার একটা পরিবর্তন করতে পারে এমনকি বিএনপিও পরিবর্তন করে এটা মানে পারস্পরিক সহি মানে এক ধরনের একটা কর্মসম্পর্ক থাকা দরকার আর কর্মসম্পর্কের একটা বড় সূত্র হতে পারতো একসঙ্গে নির্বাচন আমরা তো একসঙ্গে নির্বাচনটাই করতে পারিনি এখন আওয়ামী লীগ নিশ্চয়ই বলবে যে এই যে নির্বাচন হয়েছে এটার জন্য বিএনপি দায়ী এটা আসলে রাজনীতি বা রাষ্ট্র কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে বিরোধী জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ যারা রাজনীতি করেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না আসছে কিনা যায় না কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে যেভাবে দুর্নীতির প্রসার ঘটছে যেভাবে বেনজির বেনজির কাণ্ড মতিউর কাণ্ড এবং আরও অনেক কাণ্ড বেরোচ্ছে আমি নিশ্চিত এটি 2009 সালে সম্ভব ছিল না 2011 সালে সম্ভব ছিল না 2013 সালেও সম্ভব ছিল না কিন্তু আজকে হয়েছে এই রাজনীতি না থাকার কারণে অসংক ধরব আমরা একটু বিরতি নিয়ে আবারও ফিরবো আলোচনায় প্রিয় দর্শক আর এসএল দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকুন আর এসএল সপ্তাহান্তে সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই যেতে চাই শামসুজ্জামন দুদু আপনার কাছে আসলে রাজনীতিতে সম্প্রতি আবারও ভারত প্রসঙ্গ নিয়ে পাল্টা পাল্টা বক্তব্য লক্ষ্য করছি আমি যদি একটু বলি যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমান সরকার কারণে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে মির্জা ফখরুল সাহেব বলেছেন এবং এবং আরেকটি কাদের বলেছেন যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজছেন তারা ভুল পথে হাঁটছেন এরকম নানান কথা আসলে ভারত বিরোধিতার যে রাজনীতি সেটি হচ্ছে এবং অ্যাবিএনপি স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বরাবরই ভারত বিরোধিতা বক্তব্য দিচ্ছে কিন্তু সুস্পষ্টভাবে কোনো ইস্যুতে তথ্য প্রমাণ দিয়ে কি কোনো কথা বলছে কি একটু যদি বলেন আর কি এই যে সর্বশেষ যে ভারতে সরকার প্রদানের সফর ধর দুই সপ্তাহের মধ্যে দুইবার এটা একটা উল্লেখযোগ্য ঘটনা দুই নম্বর হচ্ছে দশটা সমঝোতা স্বাক্ষর এবং চুক্তি সব থেকে মারাত্মক হচ্ছে আপনার করিডোর প্রসঙ্গটি রেলওয়ে করিডোর রেলওয়ে করিডোর কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিতভাবে আসে নাই করিডোরটা কি কি বহন করবে এমনিতে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে ট্রেন এখানে আসে এখান থেকে যায় অর্থাৎ সেটি ওই বর্ডার পর্যন্ত আমাদের ট্রেনও যেমন বর্ডার পর্যন্ত তাতে ট্রেনও সেই বর্ডার পর্যন্ত বাসের ঘটনাগুলো কিন্তু এই এই ধরনের ঘটনা আছে এটা হচ্ছে একারি স্পষ্ট বস্তু এখানে কি সামরিক সরঞ্জামের জন্যে যে সাত্বিক প্রভিন্স সরাসরি যাবে সেই জায়গায় ঘটনা নাকি চীনের সঙ্গে যে বৈরিতার ভারতের সঙ্গে আছে সেই ঘটনার মানে কোনো সময় যদি এই চুক্তি ভারতের মানে বাংলাদেশের সঙ্গে যেটা হয়েছে এই ইন্টারন্যাশনাল যে গেম অর্থাৎ চীন এবং ভারতের যে দ্বন্দ্ব সেটা কি বাংলাদেশে এসে ভেঙে পড়বে কিনা এ বিপদ কিন্তু থেকে যাচ্ছে দুই নম্বর সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘ সময় ধরে যা বিশ্বে কখনো দেখা যায় না সে কিন্তু এবারও প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কুমিল্লা বর্ডারে একজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে তো আমরা এত ঘনিষ্ঠ বন্ধু এবং উদার বন্ধু বলে আমরা যাকে দাবি করছে কিন্তু একবারের জন্য আমরা কিন্তু তিস্তার যে চুক্তি গত ১৭ বছরে হচ্ছে হবে অর্থাৎ সেই মনমোহন সিং থেকে শুরু করে আজ পর্যন্ত এটা নিয়ে কিন্তু এইবার কোনো আলোচনাই হয় নাই পানি সংকত একটা খালি গঙ্গার মানে এটা জাস্ট রিনিউ করা হয়েছে হবে তো আমাদের কিন্তু প্রধানতম সমস্যার ভিতরে একটি হচ্ছে পানি এবং শুধু যে এই দুটি নদী তা না কিন্তু সাতান্নটি নদী ভারতের সঙ্গে যেটা আমাদের সংযোগ আছে এই নদী আন্তর্জাতিক নদী এই নদীগুলো কিন্তু না অর্থাৎ অর্থাৎ কোনোটা কোনোটা নেপাল থেকে থেকে চীন আসছে ভারতে যেমন দাবি দাবি আছে আমাদেরও ভারতেও যে কিন্তু উৎসস্থল সেখানেও দাবি আছে তো এই বিষয়গুলো পাকিস্তানের সঙ্গে ভারতের যতটুকু জানা যায় অনেকগুলো চুক্তি আছে পানি সংক্রান্ত কিন্তু বাংলাদেশ বিশেষ বন্ধু হওয়া সত্ত্বেও আমাদের তিস্তার ব্যাপারে যদি শুধু উল্লেখ করি সেটা প্রায় পনেরো থেকে সতেরো বছর ঝুলে দিচ্ছি এর মধ্যে আবার চীন ওখানে যে কথা বলেছিল পক্ষ থেকে সেখানে কিন্তু আবার ভারত দেশে গেছে অর্থাৎ একটা কিছু মানে সমাধানের অর্থাৎ যখনই যাচ্ছে তখনই সেখানে কিন্তু একটা জটিলতা তা আমাদের তো এত প্রকল্প টকল্প ব্যাপারটা আপনার পরেও দেখা যাবে আমাদের তো প্রয়োজনে যে পানি সেই পানির যে চুক্তিটা সেই চুক্তিটা হওয়ার দরকার বলে আমি মনে করি সেই জায়গাটায় পুরোপুরি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি একটু যেতে চাই জনাব অসীম কুমার উকিল আপনার কাছে ভারতের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সুসম্পর্ক বা বর্তমান সরকার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় যেটি পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর শেষে বলেছেন পার্শ্ববর্তী দেশ হিসেবে সেটি থাকতেই পারে বিএনপি নেতারা দেশের সার্বভৌমত্বের হুমকির কথা বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি টুক্তি হয়েছে সরকার সঙ্গে ভারতের সম্পর্কের পর আমাদের অনেক অমীমাংসিত বিষয় রয়েছে যেটি জনাব শামসুদ জামান এখন বললেন সেগুলো আসলে আমরা কতটা আদায় করতে পারছি বা সম্পর্কে কতটা কাজে লাগাতে পারছি একটা জিনিসই অমীমসিত রয়ে গেছে সেটা হলো হল দুদুদেরকে ভারত আস্থা নিতে পারতেছে না ওইটুকু বাকি রয়েছে এবং ওই আস্থাটা ফেরিয়ে আনার লক্ষ্যেই হ্যামারিং করছে আর কি সারা পৃথিবীর আলোচনা হয়েছে আমার নেত্রী এখানে বলেছে প্রেস কনফারেন্সে এবং ভারত সরকার একটা অগ্রবর্তী বাহিনী পাঠাচ্ছে যারা টেকনিক্যাল নো হাউগুলি নিয়ে কাজ করবে তারপরে ওই যে কথাগুলি বলা ধরেন বাংলাদেশের রাজনীতির তো একটা জিনিস ভারত বিরোধী তো আছেই আর এটার জন্মটাই আর কি নাইনটিন ফোরটি সেভেন জাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট যে পাকিস্তান মুসলমানের পাকিস্তান হিন্দুদের হিন্দুস্তান থিওরি দেওয়া যায় দেশটা বিবেচন বিভাজন হলো বিভিন্ন পথ পরিক্রমায় আমাদের ধারণা ছিল একাত্তরের ত্রিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এটি মীমাংসিত হয়ে গেছে কিন্তু পঁচাত্তর উত্তর বাংলাদেশ আবার এই ভারত যুগের জিনিসগুলো শুরু হয়েছে ধর্মান্ধতা রাজনীতি এই চলো চলো ফারাক্ষা চলো বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচিগুলি হয়েছে গত বাউন্ন বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের দুজনের সম্পর্কের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতিগুলি হয়েছে সেই সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারি প্রবলেমগুলি সলভ করেছে যেমন মুজিবিন্দিরা চুক্তি হয়েছে এটা বাস্তবায়ন করেছেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গঙ্গার পানি চুক্তির ব্যাপারে বিএনপির চেয়ারপারসন ভারত সরকার আসার পর তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন জিজ্ঞেস করেছিল ভারতীয় বিমান বাংলাদেশের বিমানবন্দরের সাংবাদিকরা তিনি বলেছিলেন যে ওটা তো বলেই গিয়েছিলাম কথা বলতে এটাও পানি চুক্তি যেটা হয়েছে গঙ্গার ব্যাপারে সেদিনও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন সেদিনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মরম আব্দুল সামাদ আজাদ তাদের নেতৃত্বে টিম প্রবলেমগুলো সলভ করেছেন এবারও এটা হবে হ্যাঁ অতি অবশ্যই আমাদের দুদেশের মধ্যে বিভাংশিত বিষয় তিস্তা সম্পা তিস্তা সমস্যার সমাধান হওয়া এই ব্যাপারে কোনো দ্বিমত করছে না কেউ আমরা এই জায়গাটাতে অগ্রসর হয়েছি যেটা বলছে চীনেরও প্রস্তাব আছে আমার নেত্রী বলছে চীনেরও প্রস্তাব আছে ভারতের প্রস্তাব আছে যেটা আমাদের জন্য সুবিধাজনক লাভজনক সেই প্রস্তাবটাই আমরা গ্রহণ করব সেইগুলোর উপরে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখ মানে যে সাতান্নটা অভিন্ন নদী ভারতে উৎসব ভারতে এটা পানির সমস্যা তো থাকবেই সমাধানের উদ্যোগী ভূমিটা আমাদের আছে কি না সেই জায়গাগুলিতেই অ্যাডজাস্ট করা দরকার আমরা বিশ্বাস করি এই একটি বিষয় কাঙ্ক্ষিত বিষয় এখনও সারা দেশের মানুষ এটা চায় তিস্তা সমস্যার সমাধান তিস্তা পানির সমস্যার সমাধান বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই সমস্যার সমাধান করবেন এটা সম্ভব এবং আমার নেত্রী শেখ পক্ষে এটা সম্ভব অন্য কেউ এই জায়গাগুলিতে কোনো সমাধান করতে পারেনি বরঞ্চ ভারত বিরোধিতার নামে বলা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদ থেকে উলুধ্বনি শোনা যাবে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পরে বিএনপি বলেছে ব্রাহ্মণবাড়ি পর্যন্ত ভারতের আখড়া ব্রাহ্মণবাড়িয়া সব আগরতলার অংশ হয়ে যাবে গা এই সমস্ত কথাবার্তা বলেছে আপনার ট্রেনে কি যায় আসে এটি দিবালোকের মতো স্পষ্ট ভারত বাংলাদেশ বাংলাদেশ থেকে যাচ্ছে ঢাকা কমলাপুর থেকে যাচ্ছে শিয়ালদা পর্যন্ত বা ওইখানে স্টেশন আছে সেই পর্যন্ত কি কি যায় আসে সব কিছু স্পষ্ট সারা পৃথিবীতেই যে ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন যাচ্ছে সবাই সব কিছু জানে এবং বোঝে কিন্তু হয়তো কয়টার মধ্যে অস্ত্র আছে অস্ত্র যাবে মানে এইগুলি সে দুদেশের মানে আধুনিক দুনিয়াতে তো কানেকটিভিটি যার যত বেশি সে তত সফল দেশ কিংবা ব্যক্তি যে দেখছি কানেকটিভিটিগুলো যত সহজ করা যায় যত ভালো করা যায় দেশটা তত উন্নত হবে সেই কানেকটিভিটির জায়গা থেকে দাঁড়িয়ে ট্রেনের বিষয়গুলো আলোচনা হয়েছে এটি চুক্তি হয় নাই প্রস্তাবনা আছে ম্যানিজিজগুলো অবশ্য দেখা হচ্ছে অবশ্যই বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে কাজ হবে এমন হলে পদক্ষেপ নেওয়া হবে না যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ নিঃসন্দেহে আমরা কাজ করছি বর্ডারে বিএসএফের ঘটনা বলে নিন্দনীয় এটা কোনো মতে কাঙ্ক্ষিত হতে পারে না স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা কাজ করছি কথা বলছি বন্ধ করা যাচ্ছে না যাচ্ছে না মানে হবে না তা নয় এটা হবে আমরা পারি নাই দু দুবারে যখন দেশ পরিচালনা করছে তখন পেরেছিল তা না এটা হয় নাই হয় নাই বলে হবে না তা না অ্যাপয়েন্টমেন্টের আইন ছিল না বা পঞ্চাশ বছর আওয়ামী লীগ সরকার তো এই আইনটা প্রণয়ন করেছে বিএনপি পছন্দ হয় না কিন্তু এখন তো আইন আছে বলতে পারবে বিএনপি সুযোগ পাইলে ক্ষমতা পাইলে সংখ্যাগরিষ্ঠতা পাইলে এই আইন তাদের মতো করে সাজিয়ে নেবে কিন্তু আইন তো আছে আমি আসবো আপনার কাছে আমি একটু জনাব সৌরভ হাসান আপনার কাছে আসতে চাই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসলে পরস্পর বিরোধী রাজনীতি দেখি বাংলাদেশের প্রধান দুটি দলের মধ্যে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজনীতি কতটা দেখেন নাকি শুধু ক্ষমতার রাজনীতির জন্য এসব পরস্পর বিরোধিতা প্রথম হচ্ছে এরকম একটি জাতীয় ইস্যুতে যেটি প্রতিবেশী দেশের সঙ্গে বা একটা আমাদের পররাষ্ট্র নীতির প্রশ্ন জড়িত সেখানে প্রধান দুই দলের এক দল ক্ষমতায় ছিল এক দল ক্ষমতায় আছে এখন তাদের পরস্পর বিরোধী অবস্থান আমাদের আমাদের অন্য দেশকেই সুবিধা করে দেয় যে আমাদের এবং আমাদের দর কষাকষির ক্ষম সক্ষমতাটা কমিয়ে দেয় এমন যদি হতো যে প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব বা একটা সুপারিশ যে আমাদের এই এই দাবি এটি প্রধানমন্ত্রী উচিত ভারতের কাছে বলা আবার প্রধানমন্ত্রীরও উচিত বা সরকারি দলেরও যে আপনাদের কি বক্তব্য বলুন সেই ন্যায্য বক্তব্য হলে আমরা সেটি অবশ্যই তুলে ধরব এটা ছিল সুস্থরা এটা ছিল পরস্পর পরিপূরক মনোভাবের বহিঃপ্রকাশ কিন্তু সেটি যে কোনো কারণেই আমাদের এখানে হয়নি তবে প্রধানমন্ত্রী এসে বরাবরের মতো প্রধান কি বলে সংবাদ সম্মেলন করেছেন কিছু প্রশ্ন মানুষের মধ্যে আছে এটা আওয়ামী লীগ বিএনপির বলে না সাধারণ মানুষের মধ্যে এখন হচ্ছে ট্রানজিট হয়েছে ট্রেন প্রথমত হচ্ছে চুক্তি হয়নি কোনো যদিও গণমাধ্যমে আসছিল যে চুক্তি হবে এটিও একটি প্রশ্ন কেন চুক্তি আমরা করিনি বা ভারত করেনি এটি আমি মনে করি যে সরকারের কোনো কোনো ব্যাখ্যা দেওয়া উচিত যে আমরা যেটি অসীমুকর বললেন যে আরো এটা এই বিচার বিশ্লেষণ করতে হবে যে কোনটি চুক্তি হচ্ছে চূড়ান্ত দুই দেশের মধ্যে এমইউ এটা যে সময় কিন্তু যে কোনো পক্ষ বাতিল না যে কোনো সরে সরে যেতে পারে আর সুতরাং একটা ব্যাপার হচ্ছে যে ট্রেন পরীক্ষামূলক যদি চলে এই যে যে প্রশ্নটি আসছে যে আমাদের নিরাপত্তার প্রশ্ন হ্যাঁ সেটা একটা ব্যাখ্যা থাকবে এটা ভালো ব্যাখ্যা যে এই যে কলকাতা কলকাতা ঢাকা ট্রেন চলছে আমাদের নিরাপত্তার জন্য কোনো হুমকি হয়েছে দূরবর্তী কোনো যদি এই উপমহাদেশের উপমহাদেশ বা এই ভূ এই অঞ্চলের রাজনীতি সংঘাতপূর্ণ হয় সেক্ষেত্রে কি ভূমিকা হবে তবে আমরা যদি আবার সেই পাকিস্তান আমলের বা পুরনো ধ্যান ধারণা ধ্যান ধরে রাখি যে এরকম আমরা আক্রান্ত হবই বা আমাদের উপর আক্রমণ করবে বা আমরা কারো হাতিয়ার হব সেটাও বোধ ঠিক না তবে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছে মানুষের মধ্যে যে প্রশ্নগুলো সেই সব প্রশ্নের উত্তর পায়নি এটি এটি হচ্ছে সত্য প্রথমত হচ্ছে যে আমরা যেমন ট্রানজেট সুবিধা দিচ্ছি ভারতকেও ট্রানজেট সুবিধা বাংলাদেশকে দিতে হবে কিন্তু সেখানে রাস্তাঘাটের কী সমস্যা না ভূরাজনীতির রাজনীতির সমস্যা না কি সমস্যা যেমন নেপালে আমরা তো স্বাভাবিকভাবে ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্তের ট্রেন যাবে আমরাও তো চাইব বাংলাদেশের ট্রেন যাতে নেপাল যেতে পারে যাতে ভুটান সীমান্ত পর্যন্ত যেতে পারে হ্যাঁ সেখানে যদি সেখানে যদি নেপালের আপত্তি থাকে সেটা জানানো বা ভারতের ভুটানের আপত্তি থাকে সেটা জানানো যেমন উপাঞ্চলিক যে উপ আঞ্চলিক যে কানেকটিভিটি হওয়ার কথা ছিল সেখানে ভুটান রাজি হয়নি যে এই পরস্পর এই চার দেশের মধ্যে দিয়ে বাস চলাচল করবে ভুটান মনে করে তাদের পরিবেশের জন্য ক্ষতিকর সুতরাং কিছু প্রশ্ন তো রয়ে গেছে এবং সেটা যারা ক্ষমতায় আছে তাদেরই উত্তর দেওয়া উচিত জনগণের এই মনের যে জিজ্ঞাসাটা দূর করার জন্য বা একটা সদ উত্তর দেওয়া অসংখ্য ধন্যবাদ জি প্রিয় দর্শক আর এসে সপ্তাহে দেশে নিচ্ছে আরও একটি বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন আরাইসেল সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি আলোচনা যেতে চাই জনাব অসীম কুমার উকিল আপনার কাছে আসতে চাই আসলে শুরুতে সম্পতি আসলে বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন তারপর মতিউর রহমান যে ছাগল কাণ্ড থেকে একজন মতিউর রহমানের উত্থান এবং এরপরে আরো বেশ কয়েকটি ঘটনা আসলে এগুলো দেশ জুড়ে বেশ আলোচিত যে খুললাম খুল্লাভাবে ভাবে আপনার অবৈধ সম্পদের পাহাড় গড়া সেটি কোনো না কোনো আশ্রয় প্রশ্রয় ছাড়া কি সম্ভব কিনা এবং সেই ক্ষেত্রে রাজনৈতিকদের কোনো দায় বা রাজনৈতিকদের কোনো দায় আছে কিনা না রাজনীতিবিদদের দায় নাই কথা বলা যাবে না কর্ম রাজনীতি দায় দায়িত্ব নেব না এটা হইতে পারে না তবে দায় দায়িত্বটা আর কারা কারা আছে জায়গাটুকু ধরা দরকার এটাকে অ্যাড্রেস করা দরকার অ্যাড্রেস করার অংশ হিসেবেই এই জায়গাগুলি এসেছে না একটা সময় আপনার বাংলা সুটকে সিরাগঞ্জের থেকে কোকো ওয়ান কোকো টু কোকো থ্রি এরকম অনেক কিছু বের হয়েছে টেক্সটাইল থেকে শুরু করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেগুলি সব পলিটিশিয়ানের জায়গা এখন যেগুলি আসছে আলোচনা টেবিল সবগুলি আমলাতন্ত্র জায়গা কোনোটাই কাঙ্ক্ষিত নয় সেই জায়গাটাতে আমরা চাচ্ছি দুর্নীতি মুক্ত জায়গাটা তৈরি করতে সেই এই বিষয়গুলি সামনে এসেছে এখন আমি মনে করি যে এই জায়গাটাতে সবাই মিলে দাঁড়ানো দরকার হ্যাঁ কেনা জানা এটা ঠিক হয় নাকি এই জায়গাগুলি সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটাকে সহযোগিতা করে আরও কারো কারা আছে এই জায়গাগুলিকে বের করা এরকম একটা সংস্থা প্রধান একটা ডিপার্টমেন্টের চিফ এরা যদি এই জায়গাগুলিতে নেয় তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে অবশ্যই রাজনীতিবিদের দায়িত্ব আছে রাজনীতিবিদরা ওই ব্যাপারে এগিয়ে আসবে এগিয়ে এসেছে বলেই একটি রাজনৈতিক সরকারের আমলে আমলাতন্ত্রের কয়েকজন কর্মকর্তার সীমাহীন দুর্নীতির বিষয়টা বেরিয়ে এসেছে এটাকে আরো ত্বরান্বিত করে এগিয়ে যেতে হবে আমরা দেশটা স্বাধীন করেছি এরকম অবৈধভাবে কামিয়ে সম্পদের পাহাড় করার জন্য নয় সকলকে নিয়ে ভালো থাকার জন্য সেই জায়গাটা শাস্তি শাস্তি শুরু হয়েছে সেই জায়গাটাতে এখন মানে একটা বিষয় মানে এই জায়গাগুলি খুব কেয়ারফুলি দেখা দরকার আর কি ব্যজির সম্পত্তি কিনেছে কোথায় কিনেছে গোপালগঞ্জে কিনেছে এবং দেশের বিবেকবার মানুষ যদি বলে যে এই সম্পত্তিগুলি ছিল সনাতন ধর্মের মানুষের আর কি এটি কিনা হয়েছে তাহলে কিন্তু মানুষের দৃষ্টিটা অন্যত্র সরিয়ে নেওয়া যায়

এবং বাকি যেটা বলতে পালিয়ে যাওয়ার বিষয়টা অবশ্যই সামনের বা প্রতিটা মুহূর্তগুলি দেখা হচ্ছে যেন কেউ পালিয়ে যেতে না পারে অসংখ্য ধন্যবাদ আমি একটু জনাব শামসুজ্জামান দুদা আপনার কাছে আসতে চাই আমরা যে সম্প্রতি দুর্নীতির খবরগুলো শুনছি আসলে মানে রাজনীতির দায় কতটা আছে বা যে সরকার আমলে বলে দুর্নীতি কম বেশি হয়েছে সেক্ষেত্রে রাজনীতিবিদরা আসলে কতটা দায় এড়াতে পারেন কি এটা একশো ভাগ মানে রাজনীতিবিদদের দায় একশো ভাগ জি কারণ রাজনীতিবিদ্রাই দেশটা পরিচালনা করছে এই সাফল্য যখন আসবে রাজনীতিবিদ্রাই সাফল্যের মুকুটিন সম্রাট হবে আবার যখন এর ব্যর্থতাগুলো আসবে সেনাবাহিনী জড়িয়ে গেছে পুলিশ বাহিনী জড়িয়ে গেছে প্রশাসন জড়িয়ে গেছে আপনি এমন ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না এই আজিজ এই যে বেঞ্জির এই যে মতিউর যারা এখন দুর্নীতিবাজ হিসাবে চিহ্নিত দুর্নীতিবাজ ভয়ঙ্কর দুর্নীতিবাজ সবগুলো আবার এই জিনিসগুলো মানে সবগুলো এখানে আমি কেন বলছি এই জিনিসগুলো রাজনীতির সৃষ্টিশীলতার চূড়ান্ত হাসের সৃজনশীলতা সেই সৃজনশীলতা রাজনীতি চূড়ান্ত একটা রাজনীতি যখন আপনার ধ্বংস হয়ে যাবে তখন আর কোনো কিছু থাকবে না আর রাজনীতি থাকা অর্থাৎ গণতন্ত্র থাকা স্বাধীনতা থাকা গণতন্ত্র এবং স্বাধীনতা যখন বিপন্ন হবে হুমকির মুখে হয়ে বিতর্কে পড়বে তখন আনুষঙ্গিক ঘটনাগুলো সামনে আসবে এখন আপনার বললে বিচার বিভাগ আমাদেরকে ডেকে বসতে পারে দুর্নীতির বিরুদ্ধে আসলে সব দল মানে আপনারা তো ক্ষমতায় ছিলেন বিএনপি ক্ষমতায় ছিল সবারই ঐক্যবদ্ধ হওয়া উচিত কিনা আসলে যে এই সরকার থাকা অবস্থায় এই সৃজনশীলতা যেটাকে একে ধ্বংস করে ফেলেছে ক্ষমতায় থাকার জন্য এই এই কি সরি আজিজ সাহেব উনি বলেছেন আঠারো সালের নির্বাচন সম্বন্ধে এত ভালো নির্বাচন সারা পৃথিবীতে তিনি দেখেননি আর এই যে মিস্টার বেঞ্জির র্যাবে থাকা অবস্থা থেকে এ পর্যন্ত ছশো থেকে সাতশো জন বিরোধী দলের নেতা কর্মীর আজ পর্যন্ত খোঁজ নাই খুনের নিহত মামলা টামলা এই যে ষাট লক্ষ মামলা তার বোধহয় তার তার সময়ে দেখা যাবে যে পঞ্চাশ লক্ষ মামলা অথবা চল্লিশ লক্ষ মামলা তার সময় হয়েছে অর্থাৎ এই সময়ে যে সরকারটা আছে সেই সরকার থাকা অবস্থায় প্রকৃতি ঘটনা আপনার পাওয়া কারণ যেখানে যাবেন সেখানে তো সেই লোকগুলো আছে যেমন আপনি যাবে যেভাবে বলেন না কেন একজন ছাগল একটা ছাগল যে ঘটনা আপনার সামনে এনে দাঁড় করেছে এখানে দক্ষ এবং প্রশিক্ষিত দেশে বিদেশে যেসব গোয়েন্দা সেকশন বাহিনী আছে তারা কিন্তু এই ছাগলের কাছে ছাগলের উচিত আছে তাদের কাছে পায়ে মাফ চাওয়া এই ছাগলের একটা ঘটনার মধ্যে দিয়ে আমরা জাতি বাঙালি জাতি খুব দক্ষ একটা মুক্তিযুদ্ধে মানে এই সব আপনি বাঙালি বাদে অন্য কোন জাতি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে যুদ্ধটা এই স্বাধীনতা আনেনি কিন্তু সেই জাতির আমাদের যে পরিণতি আমরা সামনে দেখছি আমি বিচ্ছিন্নভাবে আমুলিক জিএনপি কে দশরব করছেন জাতীয়গতভাবে আমরা এখন একটা প্রশ্নের মুখে পড়ে গেছি আসমাধন্যবাদ জি আমরা একটু جناب সৌরভ হাসান আপনাকেতে শেষ করতে চাই দুর্নীতি দুষ্ট চক্র অর্থনৈতিকে গ্রাস করছে দেশকে গ্রাস করছে দুর্নীতির কারণে জাতীয় আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এখন যে বেশ কয়েকজন আলোচিত দুর্নীতিজের আগুপ বল আমরা দেখলাম বেঞ্জির আহমেদীতে মতে তদন্তে তার অভিযোগ প্রমাণ পাওয়া গেছে এমনটি আমরা দু পক্ষ থেকে শুনেছি কিন্তু এর আসলে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখবো কিনা শাস্তিতে পরে আগে তো একটা ব্যাপারে এতক্ষণ তো নেতিবাচক কথা বললাম ইতিবাচক হচ্ছে দেখুন আমার আমার ডানে এবং বামে দুই নেতা তারা কিন্তু একটা ব্যাপারে একমত হলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে রাজনৈতিক মতক্য প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত প্রয়োজন সদিচ্ছা প্রয়োজন ও সদিচ্ছাকে যাতে বাস্তবায়ন করা হয় তাহলে আমরা কেন এটা পারবো না এই উপলব্ধি থেকে কিন্তু সামনে এগোনো সম্ভব এখন আওয়ামী লীগ আমলে হবে না বা বিএনপি আমলে হবে না কিন্তু দেশের মানুষ তো বিএনপি আমলে দুর্নীতি হলেও ক্ষতিগ্রস্ত হবে হয়েছে আওয়ামী লীগ আমলে হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপির এই যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর আনারা এই বিতর্ক বিতর্ক না করে বিএনপির উচিত যে এই সরকারে আমাদের গত পনেরো বছরে কে কে দুর্নীতি করছে তারা তার তথ্য উপাত্ম জনসমক্ষে প্রকাশ করা যদি সরকার না করে থাকে তাহলে সেটি দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতিবাজদের মুখোসূর্মোচনে একটি সহায়ক সহায়ক ভূমিকা পালন করবে একইভাবে জনগণ যখন জানবে দুধুভাই ছাগলকে কৃতিত্ব দিচ্ছি আমি ছাগলকে কৃতিত্ব দেবো না আমি দিতে চাই ওই ছাগলের ছবি যে মানুষগুলো সাধারণ মানুষ যে তরুণরা যে ছবিটা এটি প্রচার করেছে জনগণের সামনে নিয়ে আসছে সুতরাং পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি তারপর আরো আরো ইত্যাদি এখন আমার মনে হয় সময় এসেছে সব সরকারই তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আজকে অসীমদার দল ক্ষমতায় আছে তাদের সামনে বড় চ্যালেঞ্জ একটি সত্যি অভিযান চালানো অসংখ্য ধন্যবাদ জনাব সৌরভ হাসান ও অসম কুমার তিনজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আর সপ্তাহের সবাই খেলে শেষ করতে হবে আবার দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি